প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী নয় অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায়ের সপ্তম পার্টের ক্লাসটা করছি। আজকে আমরা অনুশীলনী 14, 15 আর 16 এই তিনটা অঙ্ক করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে যে 14 নম্বরটা ছিল, এবিসি একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটা বাহুই সমান, আর এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান হচ্ছে 4AD². তো সেক্ষেত্রে আমরা একটা সমবাহু ত্রিভুজ আগে এঁকে নেব, যেটা তিনটা বাহুই সমান হতে হয় সমবাহু ত্রিভুজের। তো আমরা যে কোনো মাপে আঁকবো, এখানে কোনো মাপযোগ নেই। হ্যাঁ, প্রথমে আমরা যে মাপটা নেব এই মাপেই আমাদের তিনটা বাহুই হতে হবে। তো এটা তোমরা স্কেল দিয়েও করতে পারো, আর আমরা আগেও দেখিয়েছি যে পেন্সিল কম্পাসের সাহায্যে এটা খুব ভালোভাবে হয়। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে, আমরা ভিডিওতে ভালো দেখার জন্য পেন ইউজ করছি। তো এখানে আমরা এর সমান মাপ নেবো, এইভাবে সমান মাপ নিয়ে জাস্ট এরকম করে একটা বৃত্তচাপ দিয়ে নেবে। তো আরেকটা ওই একই মাপে এখান থেকে আরেকটা বৃত্তচাপ দিয়ে নেবে। এটা আসলে একটু লেখার উপরে উঠে গেল, হোক, সমস্যা নেই। তো এখন আমরা যদি এই দুই বৃত্তচাপের ছেদ বিন্দুর সাথে এই প্রান্তটা যোগ করে দেই, আবার এই প্রান্তের সাথেও যদি ওই ছেদ বিন্দুটা যোগ করে দেই, তাহলে এই ত্রিভুজটা তিনটা বাহু সমান হয়ে যাবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তো আমরা এটা নামকরণ করে দিলাম যে এবিসি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, আর এখানে বলা ছিল যে এডি বিসি এর উপর লম্ব। তো এখান থেকে একটা আমরা লম্ব আঁকবো। তো এখন সত্যিকার অর্থে লম্ব আঁকতে গেলে, যেটা সম্পাদ্যের নিয়মে আমরা জানি যে একটা সরলরেখার বাইরের বিন্দু থেকে লম্ব আঁকতে গেলে তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে ধরে এটা যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে যেন দুইটা জায়গায় টাচ করে এরকম করে নিতে হয়। আর এটা আসলে খাড়া করে স্কেল দিয়ে এঁকে দিলেও হয়ে যাবে। তো এরকম নৌকার মতো দুইটা জায়গায় টাচ করতে হবে, তারপর ওই একই মাপে এই ছেদ বিন্দু থেকে নিচের দিকে এখানে একটা বৃত্তচাপ, এটা একদম অ্যাকুরেট হবে। আবার ওই মাপে এখান থেকে এটার উপর আর একটা বৃত্তচাপ, এই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দুটা থাকলো, এই ছেদ বিন্দুর সাথে আমরা এ বিন্দুটা যদি যোগ করি, আমরা নিচের অংশটা যোগ করব না, জাস্ট স্কেলটা ধরবো সোজা করে, তারপর এই পাশে নিয়ে এসে এখান থেকে এতটুকু যোগ করবো, এটা অ্যাকুরেট লম্ব হয়ে যাবে, কোনো কথা থাকবে না। সো এই এডিটা ছিল বিসির উপর লম্ব। এখন আমরা বিশেষ নির্বাচনে যা যা আছে কোয়েশ্চেনে, এগুলো বিশেষ নির্বাচন খুবই সোজা, জাস্ট কোয়েশ্চেন দেখে দেখে লেখা। তো আমরা বিশেষ নির্বাচনে চলে যাচ্ছি, একটু নিচ থেকে লিখি আমরা, যেহেতু চিত্রের অংশ এই পর্যন্ত চলে গেছে। তো বিশেষ নির্বাচন, তো নামগুলো যখন দেয়া থাকে তখন আর মনে করি না দিয়ে দেওয়া আছে দিয়ে লেখা যায়। দেওয়া আছে, দেওয়া আছে এবিসি, এবিসি একটি হচ্ছে যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। একদম প্রশ্নে আসলে যেভাবে আছে আমরা সেইভাবেই বলবো, দাড়ি দিয়ে তারপর বলবো এডি কমা বিসি এর উপর লম্ব। আর বাকি যে কথাটা ছিল যে প্রমাণ প্রমাণ করো যে, আর আমাদের এখানে লিখতে হয় প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এখানে ছিল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বাহুর নামে আসলে সি এ সি একই কথা, তারপরেও কোয়েশ্চেনে যেহেতু সি এ আছে আমরা সি এ লিখব, সি এ স্কোয়ার সমান হচ্ছে 4AD². তো এখানে আমরা কোনো অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে ঢুকে যাব। প্রমাণ পয়েন্টে যেটা আমরা করব সেটা হচ্ছে লম্বটা আঁকার সাথে সাথে বড় যে ত্রিভুজটা ছিল অর্থাৎ এবিসি যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজটাই লম্ব আঁকার সাথে সাথে দেখো দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে, একটা এবিডি একটা এসিডি। তো এই দুটার যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, যে কোনোটা থেকে করলেই করা যাবে। তো ত্রিভুজ এ বি, আগে আমরা একটা কথা বলি যে ত্রিভুজ এবিসি একটি হচ্ছে যে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে এর তিনটা বাহু যে সমান হয়, আমরা জাস্ট সেই লাইনটা একটু লিখতে চাই। অতএব এ বি সমান বিসি, আর কোশ্চেনে সি না দিয়ে সি এ আছে, আমরা সি এ দিলাম। তো এরপরে আমরা এখানে যে দুটো ছোট ছোট ত্রিভুজ আছে এবিডি আর এসিডি, এই দুটার যে কোনো একটা নিয়ে কাজ করব, আমরা এবিডি নিয়ে কাজ করছি। ত্রিভুজ এবিডি এ, তো যেহেতু পিথাগোরাসের এখানে অবশ্যই সমকোণী ত্রিভুজের বিষয়টা আসবে, তো এটা যদি লম্ব হয় তাহলে এই পাশটা 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজ নিয়ে করলে এই পাশটা 90 ডিগ্রি হবে, এক সমকোণ। তো সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তো আমরা সেটা যদি বলি ত্রিভুজ এবিডি এ, এবি হলো কোনটা সমকোণ এটা না বললেও হবে, এবি হলো অতিভুজ। তো এবি যদি অতিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা শিখেছি যে অতিভুজের উপর যদি আমরা স্কোয়ার দিই, এটা সমান হয় অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি, অর্থাৎ
একটা হলো এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের উপরে স্কোয়ার সমান এই বাহুর উপরে স্কোয়ার যোগ এই বাহুর উপরে স্কোয়ার, যেহেতু এটা যোগ যে কোনো একটা আমরা আগে লিখতে পারি। তো এখানে আমরা এখন আস্তে আস্তে কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের দেখো প্রমাণ করতে হবে এই বিষয়টা যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান ফোর এ ডি স্কোয়ার। তো এখানে এই যে আমাদের এখানে যে বিডিটা আছে, এই বিডিকে আমাদের প্রমাণের মধ্যে দেখো কোনো বিডি নেই, আবার এডি যদিও একটা আছে কিন্তু প্রমাণের মধ্যে আমাদের চারটা এডি স্কোয়ার লাগবে। তো এইখান থেকে আমরা আস্তে আস্তে জিনিসটা হচ্ছে যে ডাইভার্ট করে নিয়ে আসব। হ্যাঁ, তো প্রথমেই আমরা যেটা করতে পারি, এখানে একটা থিম আছে দেখো যে সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এটা যেমন সমবাহু ত্রিভুজ ছিল, তার এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকা হয় তাহলে এই লম্বটা এই ভূমিটাকে সমান দুই খণ্ড করে, অর্থাৎ এখানে বিডি আর সিডি কিন্তু সমান হবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে যেটা করব, দেখো এবি স্কোয়ারটা আমরা বাম পাশের এটা ঠিক রাখলাম আর এডি স্কোয়ারটাও আমরা ঠিক রাখলাম, আর এইখানে যে বিডি ছিল এটা যদি সমদ্বিখণ্ডিত হয় ডি বিন্দুতে, তাহলে বিডির বদলে আমরা যদি বিসি লিখতে চাই তাহলে দেখো বিসির অর্ধেক কিন্তু এটা, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তো বিসি বাই টু বা হাফ বিসি লেখা যায়। বিডির বদলে আমরা লিখব হচ্ছে বিসি বাই টু, তার উপরে ওই স্কোয়ারটা আমরা দিয়ে দেবো। এইভাবে এখন ক্যালকুলেশন করলে আস্তে আস্তে চলে আসবে, এখানে এবি স্কোয়ারটা ঠিক রাখলাম, এডি স্কোয়ারটাও আমরা ঠিক রাখলাম, আর এখানে আমরা স্কোয়ারটা যদি আলাদা করে দিই তাহলে উপরে হবে বিসি স্কোয়ার আর এটা ফোর হয়ে যাবে। এখন এটা আমরা ভগ্নাংশের যোগ যেটা লসাগু করে করতে হয়, সেই নিয়মে যদি করি তাহলে এর নিচে একটা এক আছে, লসাগু হবে চার, তো এক দিয়েকে ভাগ দিলে চারবার যায়, চার দিয়ে উপরে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে ফোর এডি স্কোয়ার, আর চার দিয়ে চারকে ভাগ দিলে এক, এক দিয়েকে গুণ করলে বিসি স্কোয়ারই থাকে। এবার আমরা বজ্র গুণন আর আর গুণ যদি করি তাহলে এটা উপরে এটা নিচে এর সাথে গুণ হলে এটা হবে ফোর বি স্কোয়ার, আর এর নিচে এক আছে, এক দিয়ে এটাকে গুণ করলে এটা হবে ফোর এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ ছিল, তিনটা বাহুই সমান, তাহলে আমরা আমাদের প্রয়োজনে দেখো এই জায়গাটায় চারটা এবি স্কোয়ার আছে। হ্যাঁ, একে আমরা ভেঙে প্রথমে এইভাবে যদি লিখি ভালোভাবে বুঝতে গেলে, এবি স্কোয়ার যোগ এবি স্কোয়ার, চারবার লিখবো, যোগ এবি স্কোয়ার যোগ এবি স্কোয়ার, আর এখানে ফোর এডি স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম, ফোর এডি স্কোয়ার, আর এই পাশে আমরা বিসি স্কোয়ারটাও ঠিক রাখলাম। তো আমাদের প্রমাণে দেখো যে বিষয়টা আছে, এবিসি ত্রিভুজের তিনটা বাহু আছে আর ফোর এডি স্কোয়ারটা আছে, তো আমরা দেখো এখানে এবি স্কোয়ারটা ঠিকই রাখলাম, আর তিনটা বাহু যেহেতু সমান আমরা এবির বদলে কিন্তু বিসি লিখতে পারি, এর বদলে আমরা লিখলাম বিসি স্কোয়ার, আর এই এবির বদলে আমরা এসি না লিখে কোশ্চেনে যেহেতু সি এ আছে সি এ স্কোয়ার, আর এইটাকে এটার বদলে আমরা আরও একটা বিসি স্কোয়ার লিখবো, যেহেতু এখানে একটা বিসি স্কোয়ার আছে ওটা এই পাশে নিয়ে এসে আমরা ক্যান্সেল করবো, কাটাকাটি করব, তো এর বদলে আমরা লিখছি বিসি স্কোয়ার, আর ডান পাশে এই দুটো আপাতত আমরা ঠিক রাখলাম, ফোর এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে ব্যাখ্যায় আমরা এটি দিতে পারি, যেহেতু ত্রিভুজ এ বি সি এ তিনটা বাহু যে সমান ছিল এ বি সমান বি সি সমান হচ্ছে সি এ। তো এবার আমরা আস্তে আস্তে দেখো এই ডান পাশের বিসি স্কোয়ারটা এই পাশে মাইনাস করে নিয়ে আসবো, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, আর এই বিসি স্কোয়ারটা থাকলো, আর এই এই বিসি স্কোয়ারটা আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, আর ডান পাশে এটাই থাকলো, সমান সমান হচ্ছে ফোর এ ডি স্কোয়ার। তো এটা প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে গেলেই আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেল, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান হচ্ছে ফোর এ ডি স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এর সাথে সাথে আমাদের এই চোদ্দ নম্বরটা হয়ে গেল। নেক্সট আমরা পনেরো নম্বরটায় যাচ্ছি। তো পনেরো নম্বরের যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, প্রমাণ করো যে এই বিষয়টা, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো আমরা পাঁচ উপপাদ্য অষ্টম অধ্যায়ে পড়েছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তো আমরা সেই জন্য এখানে বলবো চতুর্ভুজ, বাট আঁকবো কিন্তু আমরা একটা রম্বসের চিত্র। তো সেক্ষেত্রে আমরা রম্বসের জানি যে চারটা বাহুই সমান হয়, প্লাস বাহুগুলো একটু বাঁকা বাঁকা হয়, কোনো কোনো সমকোণ করা যায় না। তো আমরা এই যে চার সেন্টিমিটার একটা বাহু নিলাম, আর একটা বাঁকা করে এইদিকে আর একটা চার সেন্টিমিটার আমরা নিয়ে নেব, আর বাকিটা আমরা পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর মতো করে ফেলতে পারবো। এই যে চার সেন্টিমিটার এখানে একটা আমরা নিলাম, তো এই বাহু দুটোরই সমান করে এই পাশে আরো দুটো বাহু আসবে, হ্যাঁ, যেটা আসলে স্কেলের চেয়ে আমি মনে করি যে পেন্সিল কম্পাসই সুবিধা। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে, আমরা ভিডিওর জন্য আসলে কলম ইউজ করছি,
তো এর সমান মাপটা যদি আমরা নেই, কেননা ওই বাহুটাও তো আসলে সমান, এটা একবার মাপ নিলেই হয়ে যাবে। এখানে ধরে জাস্ট এরকম একটা বৃত্তচাপ দিয়ে নাও, তারপরে ওই বাহুটা যেহেতু একই মাপ এটা আর মাপতে হবে না, ওই বাহুর মাপে আর একটা এইখানে বৃত্তচাপ দিয়ে নাও। তারপরে এই বৃত্তচাপের যে ছেদ বিন্দু ছিল এটার সাথে আমরা যদি এটা যোগ করে দিই, তাহলে বাহুগুলো অলরেডি চারটা বাহু কিন্তু আমাদের সমান হয়ে যাবে। তো আমরা রম্বস আঁকলেও আমরা আসলে বলবো কিন্তু চতুর্ভুজ, যেহেতু কোশ্চেনে চতুর্ভুজ আছে, তো আমরা এইভাবে নাম দিয়ে দিলাম যে এ বি সি ডি। আর এর আমরা কর্ণগুলো দিয়ে দিই, এ সি যোগ করি, এ কমা সি, আর এদিকে আমরা বিডি যোগ করি। তো এই কর্ণ দুটো বলা হচ্ছে যে লম্বভাবে সেট করেছে, অর্থাৎ এখানে যদি ও বিন্দুতে সেট করে, তাহলে লম্বভাবে সেট করা মানে এই কোণটা প্লাস এই কোণটা এই কোণটা এই কোণটা, প্রতিটা মানে সবগুলো যোগফল না, হ্যাঁ প্রতিটা কোণই এক সমকোণ, এটাকে বলা হয় লম্বভাবে সমদ্বিখণ্ডিত করা, লম্বভাবে সেট করা বা সমদ্বিখণ্ডিত করা। সেক্ষেত্রে আমরা প্রথমেই বিশেষ নির্বচনে চলে যাচ্ছি, এগুলো খুবই সোজা আসলে জিনিসগুলো, বিশেষ নির্বচন ভুলেও কিন্তু আমরা রম্বস বলবো না, চতুর্ভুজ দিয়ে বলবো। তো এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো, যেহেতু কোশ্চেনে আসলে নামগুলো দেওয়াই আছে, দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুটি, সে কর্ণগুলোর আমরা নাম বলবো যে এ সি ও বিডি পরস্পর পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে আর লম্বভাবে সেট করেছে একই। তো কোশ্চেনে লম্বভাবে সেট করেছে ছিল, আমরা সেটা নিলাম, লম্বভাবে সেদ করে। আর আমরা শেষ করব এখন প্রমাণ করতে হবে যে এই কথাটা দিয়ে, প্রতিটা উপপাদ্যেই আসলে বিশেষ নির্বচন শেষ হয় এই কথাটা দিয়ে, প্রমাণ করতে হবে যে এখানে ছিল এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান হচ্ছে বি সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। তো এটারও কোনো অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে ঢুকে যাব। তো আমরা যদি ধাপ দিই তাহলে এখানে লিখবো ধাপ, আর কোনো ব্যাখ্যা থাকলে আমরা এখানে বলবো যথার্থতা। তো প্রথম ধাপে আমরা দেখো এই বাহুগুলো দেখে আমরা ত্রিভুজ শনাক্ত করব। এ বি বাহুটা যে ছিল, তো এটা যেহেতু লম্বভাবে ছেদ করেছে, তাহলে এইখানে দেখো চারটা সমকোণী ত্রিভুজ আছে, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও যেহেতু সমকোণ, এটাও সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় এটাকে সমকোণী ত্রিভুজ বলে। তো পিথাগোরাসের থিম অনুসারে তাহলে অতিভুজ হবে দেখো এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এ বি। তা আমরা প্রথমে এ ও বি ত্রিভুজ থেকে যদি শুরু করি, যে আমরা ত্রিভুজ এ ও বি এ, জাস্ট অতিভুজের নামটা আমরা বলে নেব, অতিভুজ হচ্ছে এটা যেহেতু এক সমকোণ 90 ডিগ্রি, তার বিপরীত বাহু এটা, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এ বি। এরপরে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের উপরে স্কোয়ার, হ্যাঁ সমান অপর যে দুইটা বাহু থাকলো, এটা ও এ বা এ ও তোমরা যাই লেখো তাই হবে, এটাও বি ও বা ও বি দুটোই লেখা যাবে। তো এ বি স্কোয়ার, সরি এ বি স্কোয়ার সমান সমান অপর দুই বাহু ছিল একটা ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তো এই বরাবর আমরা ব্যাখ্যা দেবো, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য, এতটুকু লেখলেই হবে। তো এটা আমরা ডট ডট দিয়ে এটা 1 নং সমীকরণ হিসেবে নাম করে রাখবো। এই যে আমরা এবি স্কোয়ারের একটা মান বের করলাম, এবার আমরা সিডি স্কোয়ার সন্ধান করব। তো সিডি স্কোয়ার আনতে গেলে আমাদের এই ত্রিভুজটা লাগে, এটা যেহেতু সমকোণ তার বিপরীত বাহু সিডি, এটা হলো ত্রিভুজ। তো সেকেন্ড স্টেপে ঢুকে আমরা বলবো ত্রিভুজ সিওডি এ অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের সিডি। তো এখান থেকে আবার পিথাগোরাসের সূত্র অনুসারে এই সিডি স্কোয়ার সমান মানে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগফল, অর্থাৎ একটা আমরা লিখবো হচ্ছে ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তো এখানে আমরা সবগুলো একটা সিস্টেম রাখছি, যে ওগুলো আমরা আগে বলছি, এক একবার এক এক রকম বললে আসলে সমস্যা, এটাকে ও সি কে আমরা সি ও লিখতে পারতাম সেটা সমস্যা না, তো একই রকম ভাবে বললে দেখতেও ভালো লাগে আর করতেও সুবিধা হয়। তো এটা আমরা 2 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। তো আমাদের এই এই সাইডটা দেখো কমপ্লিট হয়ে গেল। তো আমরা ওইখানে একটা কাজ করে নিই আগে, এই এই দুটো সম্পর্ক দেখো, যোগ কখনো বিয়োগ থাকলে আমরা বিয়োগই করব, যোগ আছে যেহেতু, তো এই সমীকরণ দুটো আমরা আগে যোগ করে নিই। তো এখানে আমরা লিখি যে সমীকরণ 1 ও 2 যোগ করি। তো
তো সমীকরণ যোগের নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হয় আর ডান পক্ষের সাথে ডান পক্ষ, তো এই দুটোর বাম পক্ষে এই দুটো ছিল অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, আর ডান পক্ষে এখানে দুটো আর এখানে দুটো, মোট চারটা আসবে, অর্থাৎ ও এ স্কোয়ার আমরা এই দুটো আগে লিখছি প্লাস ও বি স্কোয়ার প্লাস হচ্ছে ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তো এটা আমরা একটা তিন নং সমীকরণ হিসেবে নাম দিই, সমীকরণের নাম দিতে কোনো পয়সা লাগে না। তারপরে আমরা থার্ড স্টেপে ঢুকে এই যে ডান পক্ষে যে দুটো ছিল বিসি স্কোয়ার আর এডি স্কোয়ার, তো বিসি কে আনতে গেলে দেখো এই এই ত্রিভুজটা লাগে, সি বি ও সি ত্রিভুজটা, এটাও একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এই কোণটা সমকোণ ছিল তার বিপরীত বাহু বিসি। তো এই থিমেই আমরা ওই জিনিসটাও করে নেব যে বি ও সি ত্রিভুজ বি ও সি এ অতিভুজ সমকোণের বিপরীত বাহু অর্থাৎ হচ্ছে বিসি। তো এখানেও পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা করব অতিভুজের উপরে স্কোয়ার, এই যে এটা হলো অতিভুজ সমান সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগফল। তো ওগুলো আমরা আগেই লিখি, একটা হচ্ছে ও বি স্কোয়ার আর একটা হচ্ছে ও সি স্কোয়ার, দিয়ে এটা আমরা চার নং সমীকরণ হিসেবে 1 2 3 4 দিলেও হবে, আমি রোমানের অক্ষর দিচ্ছি। নেক্সট আমরা এই এ ডি আনতে গেলে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, এটা যেহেতু সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে এ ডি, তাহলে এখানে আমরা বলবো ত্রিভুজ এ ও ডি এ অতিভুজ হচ্ছে এ ডি, অতিভুজ এ ডি। তো এখানেও পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহু, অর্থাৎ একটা ছিল ও এ ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, দিয়ে এটা আমরা 5 নং সমীকরণ হিসেবে রাখলাম। এবার এই পাশে যে ডান পাশের সম্পর্ক দুটো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটাও আমরা যোগ করে নেই, 4 আর 5 নং সমীকরণ আমরা যোগ করব, 4 সমীকরণ 4 ও 5 যোগ করি। তো এখানেও আমরা বামপক্ষের সাথে বামপক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব, বামপক্ষে ছিল বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আর ডান পক্ষে ছিল প্রথমে ও বি স্কোয়ার প্লাস হচ্ছে ও সি স্কোয়ার প্লাস হচ্ছে ও এ স্কোয়ার প্লাস হচ্ছে ও ডি স্কোয়ার। তো এটাকে আমরা 6 নং সমীকরণ হিসেবে নাম দিলাম, সমীকরণের নাম থাকলে আসলে বলতে সুবিধা হয়। এখন আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, এই আমাদের 3 নম্বর যে সমীকরণটা ছিল আর এই 6 নম্বর সমীকরণ, এই দুটোর ক্ষেত্রেই দেখো ডান পাশটা কিন্তু একই হয়েছে, জাস্ট একটু রিয়ারেঞ্জের সমস্যা, ও এ ও বি ও সি ও ডি, এই যে ও এ ও বি ও সি ও ডি। তো একটা সমীকরণের ডান পক্ষ সমান হলে বাম পক্ষ সমান লেখা যায়, তো এখানে আমরা সরাসরি কিন্তু লিখে দিতে পারি সমান দিয়ে, এইভাবে সরাসরি লিখে দিলাম যে এখানকার এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আর এখানে আমরা একটু ব্যাখ্যা দেবো যে সমীকরণ 3 ও 6 হতে, বাকিটা স্যার খুঁজে নেবে, তোমার কোনো টেনশন নেই, স্যার যখন এটা দেখবে তখন দেখবে হ্যাঁ 3 নম্বর সমীকরণে যেটা হয়েছে বামপক্ষে এটা ছিল ডানপক্ষে এটা, আর 6 নং এ বামপক্ষে এটা ডানপক্ষে এটা, তো ডানপক্ষ দুটো যেহেতু সমান তাহলে বামপক্ষ দুটো সমান লেখা যায়। তো এর সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণিত হয়ে গেল, এটি ছিল আমাদের 15 নম্বর। নেক্সট আমরা 16 নম্বরে যাচ্ছি, তো 16 নম্বরের আমরা কোশ্চেনটা তোমাদের দেখাই। এখানে বলা ছিল এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ আর সি ডি হলো একটা ওই মধ্যমা, মধ্যমা কি আমরা পরে দেখাচ্ছি, আর প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সি ডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, এইভাবে একটা কোণকে সমকোণ করে নেব, খাড়া করে দিলেই সমকোণ হয়ে যায়, এটা টেনশনের কিছু নেই। তো এ কোণ যেহেতু বলা আছে সমকোণ, তো এই নামটা আমাদের এ দিতে হবে, আর এখানে আমরা বি দিলাম আর এখানে আমরা সি দিলাম। তো এবিসি সমকোণী ত্রিভুজের একোণ সমকোণ আর সি ডি হলো মধ্যমা, আমরা এটাকে যোগ করে দেই। মধ্যমা মানে হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে, এই বিন্দুগুলোকে শীর্ষবিন্দু বলে, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে বলে মধ্যমা। অর্থাৎ আমি যদি এটা থেকে ধরি তার বিপরীত বাহু, এটাও হবে না এটাও হবে না, এই বিসি যে বাহুর সাথে বিন্দুর কোনো টাচ নেই, তার যেটা মধ্যবিন্দু আছে এটা আর এটা যোগ করলে এটা একটা মধ্যমা হবে। তো এখানে যেহেতু সিডি নাম দেওয়া হয়েছে মধ্যমা, তাহলে বোঝা যাচ্ছে যে এটা সি বিন্দু থেকে আসবে। সো এবির যে মধ্যবিন্দু, কেননা এই সি বিন্দু থেকে আসলে তার বিপরীত বাহু হচ্ছে এবি, তার মধ্যবিন্দুর সাথে কানেক্ট করে দিলে এটাই হবে মধ্যমা। অনেকের ধারণা যে মধ্যমা হলে লম্ব হতে হয়, খাড়া তা না, বাঁকাও হতে পারে। তো এবির মধ্যবিন্দুটা নির্ণয় করতে গেলে আমরা এখানে স্কেল দিয়ে যদি দেখি যে এবির মাপটা কত ছিল, হচ্ছে 4 সেমি, তো মোটামুটি 2 সেমিতে আমরা ফোঁটা দিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে যে সি এর সাথে যোগ করে দিলেই এটা আমাদের মধ্যমা হয়ে যাবে। তো এবার আমরা হচ্ছে যে বিশেষ নির্বাচনে চলে যাব। তো এখানে যেহেতু নাম ধাম দেওয়াই আছে, এখানে মনে করি না দিয়ে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো সব। হ্যাঁ,
হ্যাঁ দেওয়া আছে, একদম কোয়েশ্চেন দেখে দেখে লেখা যায়, বিশেষ নির্বাচনটা দেওয়া আছে। এ বি সি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ, সমকোণ বলা মানে এটা এক সমকোণ, সমকোণ এবং হচ্ছে যে সিডি মধ্যমা, একদম প্রশ্ন যেমন আছে পুরো অবিকল একই। আর বাকিটা আমরা বলবো প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এখানে ছিল হচ্ছে আমাদের বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান হচ্ছে সিডি স্কোয়ার প্লাস থ্রি এ ডি স্কোয়ার। তো এটারও কোনো অঙ্কন পয়েন্ট নেই, সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে ঢুকবো। এই উপপাদ্যগুলো সবসময় দেখতে হয় যে কোনটা সমকোণী ত্রিভুজ, এটা নিয়ে কাজ করতে হয়, আর এই জায়গাগুলো একটু নজর রাখতে হয়। এখানে যেহেতু বিসি আছে, তো আমরা দেখো এখানে সমকোণী ত্রিভুজ, এই এবিসি পুরোটাও একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু তার একটা কোণ সমকোণ ছিল, কিন্তু এইটা কোনো সমকোণী ত্রিভুজ না বিসিডি, যেহেতু এর কোনো কোণই সমকোণ না। আবার এই ছোট এই ত্রিভুজটা অর্থাৎ এসিডিও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তো নিশ্চয়ই এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো এসিডির কোনো অতিভুজ কিন্তু বিসি না, হ্যাঁ, বা কোনো বাহুই না। সেক্ষেত্রে বিসি বাহুটা আমরা আনতে গেলে দেখো বড় ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজ থেকে যদি আসি, ধাপ এক, ত্রিভুজ এবিসি এ অতিভুজ হচ্ছে এ কোণ যেহেতু সমকোণ ছিল, তার বিপরীত বাহুটা অতিভুজ অর্থাৎ বিসি, তো অতিভুজ হলো বিসি। এরপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে বিসি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ারের যোগফল অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখানে আমরা ব্যাখ্যায় যথার্থতার ঘরে লিখে দিই যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। তো এখানে সরাসরি আমাদের এটা হচ্ছে যে এক নং সমীকরণ হিসেবে আমরা জিনিসটা রেখে দিলাম। তো এরপরে আসলে এখানে দেখো সিডি আনতে গেলে আমরা দেখতেই পাচ্ছি যে সিডি আসলে এই ত্রিভুজে আছে, তো এটাও যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ছাড়া কোনো ত্রিভুজ নিয়ে কাজ করা যাবে না। তো সেকেন্ড স্টেপে আমরা বলি যে এসিডি, এই জায়গাগুলো কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি, না বললে সমস্যা নেই, ত্রিভুজ এসিডি এ অতিভুজ। তো এই এসিডি ত্রিভুজেরও দেখো এ কোণটা এক সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে সিডি, তাহলে সমকোণের বিপরীত বাহু যেহেতু অতিভুজ হয় তাহলে সিডি হলো অতিভুজ। তারপরে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের উপরে স্কোয়ার সমানের অপর দুটো বাহু আছে, একটা হলো এসি স্কোয়ার আর একটা আছে এডি স্কোয়ার। তো এই একই ব্যাখ্যা। নেক্সট এই এই জায়গা থেকে আমরা একটা দেখো কাজ করে নেব, সেটা হচ্ছে আমরা যদি এই প্রমাণ করতে হবে দিকে একটু নজর দিই, আর এইটা একটু নজর দিই যে বাম পাশটা দেখো আমাদের বিসি স্কোয়ার হয়ে গেছে, কিন্তু এই সাইডটা আমরা মিলাতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আনতে হবে, আর আমরা এখন আছি এই জায়গায়। তো এখান থেকে আমরা জাস্ট যে এসি স্কোয়ার যে আছে, এই এসি স্কোয়ারের এখান থেকে যদি আমরা একটা এসি স্কোয়ারের মান বের করে নিই, হ্যাঁ, কেননা দেখো এখানে সিডিও আছে এডিও আছে, তো প্রমাণ করতে হবে এর মধ্যেও কিন্তু সিডি আর এডি আছে। তো আসলে যার মান বের করা হয় সেটা একসময় ভেনিশ হয়ে যায়, যার কারণে আমরা এসি স্কোয়ারের মানটাই বের করে আনবো। হ্যাঁ, এসি স্কোয়ারের মানটা বের করে আনতে গেলে দেখো এটাকে আংশিক নিয়ে আসলে মাইনাস এসি স্কোয়ার হবে, এক্ষেত্রে পুরো সাইডটা যদি আমরা ট্রান্সফার করি, ডান পাশের পক্ষটা বাম পাশে লিখলাম, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান, আর এই বাম পক্ষটাকে ডান পাশে দিলাম, এতে করে কোনো চিহ্ন অদল বদল হয় না, একটা সুযোগ থাকে। তো এখান থেকে এডি স্কোয়ারটা আমরা মাইনাস করে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এইখান থেকে এসি স্কোয়ারের মানটা নিয়ে গিয়ে আমরা এক নং সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এসি স্কোয়ারের মান সমীকরণ বা এক নং সমীকরণে বসাই, সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা আমরা আগে তুলে নেব, বিসি স্কোয়ার সমান ছিল আমাদের হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এসি স্কোয়ার। তো এখানে আমাদের মনে হয় একটু কাজ ছিল, যাই হোক আমরা পরে এটা করতে পারবো। এখন আমরা যেটা করব যে এই এসির জায়গায় আমরা এই যে এসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ারের এই মানটা বসাবো, আর এগুলো আমরা ঠিক রাখবো, বিসি স্কোয়ার সমান এখানে এবি স্কোয়ারটাও ঠিক থাকলো, আর এই এসি স্কোয়ারের বদলে আমরা এটা বসাই সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তারপর প্রমাণের দিকে যদি নজর দিই, এখানে দেখো বিসি স্কোয়ারটা আমরা ঠিকই মিলাতে পেরেছি, আর ডান পাশে সিডি স্কোয়ারটাও চলে আসছে, কিন্তু এই জিনিসটা পুরোটা আমরা এখনো আনতে পারিনি, আছে থ্রি এডি স্কোয়ার, আমাদের একটা এডি স্কোয়ার আসছে তবুও সেটা মাইনাস। তো এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে, বিসি স্কোয়ার সমান দেখো এটা যেহেতু মধ্যমা ছিল সিডি, মধ্যমা হলে ডি তাহলে এবির মধ্যবিন্দু। হ্যাঁ, তো এখানে অনেকভাবে বলা যায়, একটা বলা যায় যে আমাদের এখানে যেটা আমাদের আমাদের আসলে এডিটাই আনতে হবে, এদিকে মাথায় রাখতে হবে,
হ্যাঁ, সিডিটা আমাদের চলে আসছে, এটা নিয়ে আমরা টেনশন করব না। এই এবি এর বদলে আমরা হচ্ছে এডি নিয়ে আসবো, এবং ভোল্টেজ এত বাড়াতে হবে যে এখানে যে একটা মাইনাস আছে, তাহলে এটা চারটা এডি স্কোয়ার যদি আমরা আনতে পারি, তাহলে চারটা এডি স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার মাইনাস করলে তিনটা এডি স্কোয়ার হবে। এইভাবে ভাবলে সহজ লাগবে। তো এবির বদলে আমি যদি এডি লিখতে চাই, এডি হচ্ছে আমাদের এই পুরোটা আর ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু, তার মানে এডি এডি হলো যে ডাবল করলে এবি হয়। তো এখানে এবি আছে, তো এবির জায়গায় দেখো আমরা টু এডি লিখব, মানে এডি ডাবল করলে এবি হয়, আর এই যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা পুরোটার উপরে দিয়ে দিতে হবে। বাস এই বাকি যে দুটো ছিল এই দুটো আমরা ওইভাবে রেখে দিলাম, দেখো এখন কিন্তু হয়ে যাবে। এবার এই জায়গাটা আমরা স্কোয়ার থেকে যদি বের করি, বাম পাশে বিসি স্কোয়ারটা ঠিক রাখলাম, আর এই টুটা স্কোয়ার থেকে বের হলে ফোর হয়ে যাবে, আর এটা আমরা এডির উপর স্কোয়ারটা দিয়ে দেবো। বীজগণিতে আমরা অঙ্ক করতে গেলে দেখো এক্স ওয়াই এরকম যদি থাকে, স্কোয়ার দিতে গেলে দুইজনের উপরে দিতে হয় এরকম করে, বা ব্র্যাকেট দিয়ে দিতে হয়, কিন্তু বাহুর স্কোয়ার গুলো আসলে তোমরা দেখেছো যে কোনো ব্র্যাকেট দেওয়া যায় না, সরাসরি এইভাবে হয়। এখন এগুলো যেটা ছিল এটাই থেকে গেল। এবার আমরা এইখানে এটা বিয়োগ করে দেবো, চারটা এডি স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের হবে থ্রি এডি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখলাম থ্রি এডি স্কোয়ার, আর সিডি স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম। তো চলেই আসছে আমাদের প্রমাণটা, এই যে থ্রি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, জাস্ট একটু আগে পিছিয়ে আছে, এটা বিশেষ নির্বাচনের মতোই আমরা মিলিয়ে দেবো। এটাকে আগে লিখব, বিসি স্কোয়ার সমান হচ্ছে সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার, আর এটা হওয়ার সাথে সাথে এখানে আমরা প্রমাণিত লিখে দিলে এটা হয়ে যাবে। তো আজকের পার্ট আসলে এই পর্যন্তই, আমরা ধারাবাহিকভাবে বাকি পার্টগুলো করব। তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবে প্লে লিস্টে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।